নমস্কার বন্ধুরা, তন্হীন পাকশালাতে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি তন্দুরি চিকেনের রেসিপি নিয়ে। একদম দোকানের মতন বা রেস্টুরেন্টের মতন তন্দুরের ফ্লেভার সমেত বা স্মোকি ফ্লেভার সমেত তন্দুরি চিকেন ঘরেতেই গ্যাস ওভেনে কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। রেসিপিটি বানানো ভীষণই সহজ। আমরা সকলে কিন্তু এই ধরনের তন্দুরি চিকেন খেতে খুবই পছন্দ করি। হোটেল রেস্টুরেন্টে না গিয়ে বর্তমানে আমরা বাড়িতেই গৃহবন্দী, তো বাড়িতেই যদি এইরকম তন্দুরি চিকেন বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হয় না। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স আমি এই ভিডিওতে শেয়ার করেছি। আসুন দেখে নেওয়া যাক একদম রেস্টুরেন্টের মতন তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন বানাবার জন্য চিকেনে দুটো লেগ পিস নিয়েছি। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ছুরি দিয়ে এইভাবে লেগ পিসগুলোতে চিড়ে নেব। দেখুন, একটু ডিপ করে চিড়ে নিতে হবে, দুদিকেই ভালো করে চিড়ে নিতে হবে যাতে এর মধ্যে মশলাটা ভালো মতন ঢুকে যায়। এই স্টেপটা আপনারা অবশ্যই ফলো করবেন। যখনই চিকেন বা তন্দুরি চিকেন বানাবেন তখনই এইভাবে চিড়ে নেবেন। এবার চিকেনটাকে ম্যারিনেট করব। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এক চা চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এখানে ব্যবহার করছি কারণ রংটা খুব সুন্দর হয়, অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, সমস্ত কিছু দিয়ে লেগ পিসগুলোকে ভালো করে মাখিয়ে নেব। লেগ পিসের গায়ে যে অংশগুলোতে চিড়ে নিয়েছি সেই অংশগুলোতেও এইভাবে আঙুল দিয়ে মশলাগুলো ভালো করে ঢুকিয়ে দেব যাতে তার মধ্যেও খুব সুন্দরভাবে লেবুর রস, লবণ আর লঙ্কা গুঁড়োটা ঢুকে যায় আর সফট হয়ে যায়। এইভাবে মাখিয়ে নেওয়ার পর 15 মিনিট রেখে দেব। একটা বাটিতে আমি নিচ্ছি 3 টেবিল চামচ জল ঝরানো টক দই, তার মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। চিকেনেও আগে থেকে লবণ মাখিয়ে রেখেছি সেই জন্য খুব সামান্য দিলাম। 1 পিঞ্চ মতন রেড ফুড কালার আর 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে রংটা খুব ভালো আসে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব আমাদের ম্যারিনেশনের জন্য মশলা তৈরি। এবার একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে লেবু আর নুন মাখানো চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত দইয়ের মিশ্রণটা দিয়ে এই লেগ পিসগুলোকে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে ঘষে ঘষে মশলাটা চিকেনের গায়ে মাখিয়ে দিতে হবে আর যে অংশগুলোতে চিড়ে নিয়েছি সেই চিড়ে নেওয়া অংশের মধ্যেও মশলাটা ভালো করে ঢুকিয়ে দিতে হবে। মশলাটা যত ভালো করে মাখানো হবে তত কিন্তু চিকেনের মানে রোস্ট করার পর টেস্টটা খুব ভালো হবে। আর ম্যারিনেশনের টাইমিংটাও একটু খেয়াল রাখবেন। এবার ঢাকা দিয়ে এই ম্যারিনেট করা চিকেনটাকে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দেব। ওভারনাইটও কিন্তু আপনারা এটাকে রাখতে পারেন। যত বেশি সময় ধরে চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রাখবেন তত কিন্তু চিকেন সফট হবে। 4 ঘন্টা পর আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা ফ্রিজ থেকে বের করলাম।
তাওয়াতে দিচ্ছি এক চা চামচ রিফাইন্ড অয়েল। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু বাটার। শুধু বাটার দিলে বাটারটা পুড়ে যায়, সেই কারণে সামান্য একটু তেল ব্যবহার করলাম। তেল আর বাটারটাকে একটু গরম হতে দেব। ততক্ষণে অন্য গ্যাসে আমি একটা চারকোল পুড়িয়ে নেব। তেল আর বাটার গরম হয়ে গেলে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি তাওয়ার ওপরে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এক্সট্রা যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোকেও এইভাবে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। চারকোলটাকে খুব ভালো করে জ্বালিয়ে নেব। যদি চারকোল না থাকে তাহলে এই স্টেপটা স্কিপ করতে পারেন। চিকেনের এক পিট রোস্ট করা হয়ে গেলে অপর পিট উল্টে দিতে হবে। এক্সট্রা যে মশলাটা বেঁচে আছে সেই মশলাটাও এই পিঠে লাগিয়ে দিলাম। কোনো মশলাই ফেলবো না, প্রত্যেকটাই ব্যবহার করব। এবার আবারও লেগ পিসগুলোকে উল্টে দিচ্ছি। বারবার উল্টে পাল্টে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে রোস্ট করতে হবে। হাই ফ্লেমে করলে চিকেনের গায়ে যে মশলাগুলো থাকবে সেগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। দু তিনবার একটু উল্টে পাল্টে রোস্ট করে নিতে হবে। অপরদিকে চারকোলটা দেখুন খুব ভালো করে গরম হয়ে গেছে। একটা ছোট বাটি আমি তাওয়ার মধ্যে বসিয়ে দিচ্ছি দুটো চিকেনের মাঝখানে। এবার এই গরম করে নেওয়া চারকোলটা ওই বাটির মধ্যে দিয়ে দেব। যদি আপনাদের কাছে এরকম ছোট বাটি না থাকে তাহলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কোনো বাটি বানিয়ে নিতে পারেন। যেহেতু আমাদের কাছে তন্দুর নেই সেই কারণে আমরা তন্দুরের ফ্লেভারটা এইভাবে দিচ্ছি। সামান্য একটু বাটার আমি চারকোলের ওপর দিয়ে দিলাম। এবার লিডটা দিয়ে কভার করে দিলাম আর লিডের ওপরে যে ছিদ্রটা আছে সেটা একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে দিলাম। এইভাবে ফ্লেমটাকে লোতে রেখে 5 মিনিট এটাকে কুক হতে দেব আর এর জন্য একটা স্মোকি ফ্লেভার চলে আসবে চিকেনের মধ্যে। চিকেনটা লো ফ্লেমে 5 মিনিট কুক হতে হতে আমি অপর একটা গ্যাস বার্নার রেডি করব। একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এইভাবে কভার করব। গ্যাস বার্নারের যে স্ট্যান্ডটা আছে সেটা এই অ্যালুমিনিয়াম ফয়েলের ওপর বসিয়ে দেব। ছুরি দিয়ে গ্যাস বার্নারের মুখটাকে এইভাবে কেটে দেব, মানে ফয়েলের মুখটাকে কেটে দেব যাতে গ্যাস বার্নারের মুখটা বেরিয়ে আসে। আর চারিদিক থেকে পুরোটা কেটে দিতে হবে যতটা ফয়েল লেগে আছে গ্যাস বার্নারের ওপরে। চিকেনের লেগ পিসগুলো যখন আগুনে ঝলসাবো সেই সময় গ্যাস বার্নার যাতে ময়লা না হয়ে যায় বা গ্যাস বার্নারের আশপাশটা ময়লা না হয়ে যায় সেই কারণে আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা লাগিয়ে নিলাম। একটা জালির র্যাক নিয়ে নিলাম। সেই র্যাকের গায়ে ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি। হাফ ডান রোস্ট করা চিকেনটা যখন এই র্যাকের ওপরে রাখবো সেই সময় চিকেনটা যাতে আটকে না যায় সেই জন্যই কিন্তু তেল ব্রাশ করে নেওয়া ভীষণই প্রয়োজন। 5 মিনিট পর লিডটা ওপেন করলাম। এবার চারকোলের বাটিটা তুলে রেখে দিচ্ছি। চিকেনের মধ্যে কিন্তু স্মোকি ফ্লেভার চলে এসেছে, খুব সুন্দর একটা স্মেল আসছে যেটা আমরা তন্দুরে পাই। এবার এই হাফ ডান রোস্ট করা চিকেনটা আমি নেটের ওপরে রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ভালো করে রোস্ট করে নিতে হবে। মিনিট দুয়েক সময় ধরে ভালো করে রোস্ট করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু রোস্ট করবেন না, তাহলে ওপরের যে মশলাটা আছে সেটা পুড়ে যাবে, স্বাদটা ভালো লাগবে না। আমাদের তন্দুরি চিকেন অলমোস্ট ডান। খুব সহজে খুব তাড়াতাড়ি
হোটেল রেস্টুরেন্টের মতন স্মোকি ফ্লেভারওয়ালা তন্দুরি চিকেন একদম রেডি। গ্রিন চাটনি আর সালাডের সাথে গরম গরম সার্ভ করব। গ্রিন চাটনির রেসিপিটা আমি আগেই আমার চ্যানেলে শেয়ার করেছি, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, প্লিজ আপনারা চেক করে নেবেন। আমার এই রেসিপিটা আপনাদের কাছে আজকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই বানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।